ইয়ে মাদার ভয়ের কারণে গণিত কয়েকটা দিন মাত্র ঠিক শ্যাম রাখবেন ওই আকাঙ্ক্ষা থাকতে হবে অবশ্যই আমি এর বেরেমা আল্লাহ নিকটে সর্বোত্তম যা যা পাবো আল্লাহ নিজ হাতে আমাকে নেকি দান করবেন এই মৃত্যুবরণ করি আমি জানাতে চলে যাব যখন কেউ ইমামের সাথে রাত্রি সালাত আদায় করে যখন ইমাম শেষ করে দিয়ে সালাম ফেরি চলে যাবে শেষ পর্যন্ত হচ্ছে না অ্যান্সারে মানে ইমামজন ফিরে যায় এই পর্যন্ত যে ইমামের সঙ্গে সালাদ আদায় করবে হোসেব আল্লাহ লাইল তার জন্য পুরো রাত্রি জাগরণের সমান নেকি লেখা হবে আপনি ইমামের সঙ্গে পড়লেন না চলে গেলেন এক একা সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কী সব বলে এই রমজান মাসে সব দিন দাম বাড়ায় মানুষের কষ্ট হয় এই কষ্ট যারা দিচ্ছে তারা আল্লাহ কাছে শান্তি পাবে না আপনার ওই শ্যাম সালাদ হজ তোমরা কোনোটাই কোনো কাজে লাগবে না যারা হক কলে বাদ নষ্ট করে আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে রাত্রি জাগরণের তারাবি পড়ার সাহায্য পড়ার ইবাদত করার কুরআন পাঠ করার তৌফিক দান করুন আল্লাহু আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمین الرحমান الرحیم মালিক یوم الدین یا ایها الذين আমنو تقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جابت الحمد لله رب العالمين الجنة এবং যাবুদৌরুদ সালাত শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আলাইসালামের জন্যে ইসলাম মানুষের স্বাস্থ্যগত মানুষগত সমাজগত সবদিকেই বিধান দিয়েছে মানুষের যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের সার্বিক জীবনে সুখ শান্তির চিন্তা অবশ্যই করবেন সেভাবেই ইসলামের সকল বিধান বিধৃত হয়েছে সিয়ামের স্বাস্থ্যগত উপকারিতা বিজ্ঞানীরা অনেক বলেছেন আপনারা অনেকে জানেন একটা সহজ কথা তারা বলেছেন যেটা খুবই যুক্তিগ্রাহ্য যে একটা মেশিন হর হামেশা চলছে যদি আপনি তাকে আদৌ বিরতি না দেন ওই মেশিন দ্রুত নষ্ট হয়ে যাবে আপনার প্রাইভেট কারটা খুবই সুন্দর বহু টাকা দামের কিন্তু আপনি কখনই সার্ভিসিং করার নাই। ও গাড়িটি যদি স্বর্ণ দিয়েও তৈরি হয় অচল হয়ে যাবে রমজান আসে মূলত আমাদের পাকসস্থালীকে সার্ভিসিং করার জন্য গাড়ি সার্ভিসিং করার সময় গাড়ি বন্ধ থাকে কিন্তু মানুষের সার্ভিসিং করার সময় পাকসস্থালি বন্ধ থাকে না একটু বিশ্রাম পায় যদি বন্ধ থাকতো মরে যেতাম বিশ্রাম পায় মরি না একটু কষ্ট হয় কিন্তু উপকার হয় এটা হলো স্বাস্থ্যগত দিকে নুহ আল্লি সালাদামের যুগ থেকে আয়াম বিজর নফল সিয়াম ছিল অর্থাৎ পূর্ণিমার আগে পরে মিলে মোট তিন দিন হিন্দুরাটকার উপবাস ব্রত পূর্ণিমার উপবাস অমাবাসের উপবাস একদিন মুসা আলহাস্তাল্লাম যখন ফ্রাউনের হাত থেকে মুক্তি পেলেন তখন তিনি সুক্রিয়া আদায় করে ওই দিন ছিল দশই মহরম তিনি সিয়াম রেখেছিলেন তখন থেকে চালু হলো আশুরা সিয়াম আয়ামে জাহিলিয়াতে কুফারে কুরাইশ আয়াম বিজ নবুল স্যাম এবং আশুরা সিয়াম পালন করত রসুল্লা সাল্লাই সাল্লাম তার বংশের রেওয়াজ হিসেবে তিনিও পালন করতেন যখন এই আয়াত নাজির হলো মদিনায় গিয়ে দ্বিতীয় হিজরির দোসরা সাহবান সোমবার যা ছিল হিজরতের আঠেরো মাসের মাথায় এবং বাতুল মকদ্দাস থেকে বাতুল্লার দিকে কেবলা পরিবর্তনের আদেশ হওয়ার এক মাস পর সামাজিক ও রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে সতেরো মাস মতান্তরে আঠারো মাস কেবলের বলেন ষোলো মাস মতান্তরে সতেরো মাস মদিনায়কে রসুল্লাহ সাল্ল সাল্লাম বাতুল মোকদ্দাসের দিকে ফিরে সালাত দায় করতেন তখন ইহুদিদের বলা যায় প্রাবল্য ছিল মদিনায় তারা আহলে কেতাব আল্লাহর কেতাবের অনুসারী বলে খুব অহংকার ছিল হতে পারে কোনো কারণ আল্লাহর হুকুমে তিনি সতেরো মাস বাতুল মোকদ্দাসের দিকে ফিরে সলাত আদায় করেছিলেন পরে আল্লাহর হুকুমে কেবলা পরিবর্তন হয়ে গেল এবং কাবা ঘরের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ হল এই নির্দেশ জারি হওয়ার পরবর্তী প্রতিক্রিয়া কি হয় এটা দেখতে হবত এক মাসের মাথায় গিয়ে রমজানের সিয়াম ফরজ হলো এবং যুদ্ধের ঘটনা ঘটলো সতরী রমজানে বদর যুদ্ধের বিজয় লাভের পরে মুসলমানদের প্রথম ঈদ উল ফিতর হয় মদিনায় এসে সে দ্বিতীয় যে সিএম ফরজ পিছনে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট ছিল ওটা বলার জন্যই খালি একটু পিছন দিকে চলে গেলাম ইসলাম প্রতিটি বিধানই এসেছে সমাজ জীবনকে সংস্কার করার জন্য অন্যান্য সকল ধর্মগ্রন্থ একসঙ্গে নাজিল হয়েছে কোরআন একসঙ্গে নাজিল হয়নি তেইশ বছর ধরে অবস্থা বিভিন্ন ধরনের প্রশ্ন সামাজিক রাজনৈতিক সব দিকে প্রেক্ষাপট বিবেচনা করে সময়ের প্রেক্ষিতে প্রশ্নের উত্তর দানের স্বার্থে এক একটা আয়াত এক এক সময় নাজিল হয়েছে এটা করতে গিয়ে তেইশ বছর সময় লেগেছে যাতে মানুষের ভিতরে কোনো প্রশ্নই না থাকে আর এজন্য আমার নবী শেষ নবী বিশ্ব মানবতার নবী ইনি রসুল্লাহ এলাইকুম জামিয়া তুমি সকল মানবতার জন্য রসুল আর মুসা ঈসা দাউদ সালেমান যারা ছিলেন শশক গোত্রের নবী কিন্তু তুমি মোহাম্মদ সারা বিশ্বের নবী বিশ্বের মানুষের সকলের নানা ধরনের প্রশ্ন থাকতে পারে হয়তো বলবেন তাই তো অনারব্যের প্রশ্নের উত্তর তো তিনি জানতেন না হ্যাঁ ডাক্তার হেনিমান তিনি যদি গবেষণা করে মানব জাতির সকলের স্বার্থে রোগ নির্ণয় এবং রোগের উত্তর দিতে পারেন ম্যাক্স ভূমিকায় পিঠের অসুখ সারে তিনি কি যত রুগী আছে তৎকালীন সময়ের পৃথিবীর সবার রুগীর বাড়ি বাড়ি গেছিলেন নাকি যে কারণের প্রেক্ষিতে অসুখগুলো হয় কারণটা নির্ণয় করাটাই হল বড় কাজ মানুষকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সকল মানুষের মধ্যে মৌলিক যে বিষয়গুলি সেটা এক সবারই এক ভাষাগত পার্থক্য রঙের পার্থক্য বর্ণের পার্থক্য অঞ্চলের পার্থক্য এটা থাকবেই যার্লার হুকুম আয়াতই খালকুসাম লালাফু আলসিনা তুমি আল্লাহ অনেক লো আল্লাহর নতুন নিদর্শন এই তিনি নহমন্ডলের ভূমন্ডল সৃষ্টি করেছেন অখতলাফ ও আলসান আল্লাহ এবং তিনি তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করেছেন এর মধ্যেই জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন লুকিয়ে রয়েছে এটা কোনো বিষয় না হাসি কান্না আনন্দ বেদনা সবার একই পায়ে ঘুতে লাগলে উফ করবে ইংরেজিও করবে বাঙালিও করবে খুশি হলে আনন্দিত হবে নিগ্রহ করবে সাদা মানুষও করবে মৌলিক যে কারণগুলো সবার এক হেনিম্যান যদি পারে আল্লাহ পারে না মানে দুশো বছর আগের মানুষ আর আমার ওসব চোদ্দো আগের মানুষ দেড় হাজার বছর পূর্বে আল্লাহর শেষ নবীর জবান দিয়ে যে সমস্ত বৈজ্ঞানিক থট বেরিয়ে আসছে আজকের বিশ্ব চমকে যাচ্ছে ব্যাপারটা আর কি আমরা এক বিগ ব্যাং আবিষ্কার করলাম তো সেদিন একটা মহাবিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের ফলে নবমন্ডল ভেঙে চড়ে তস ন হয়ে গেলো একটা টুকরো আলাদা হয়ে গেল সে টুকরোর নাম পৃথিবী এটা কল্পনা বিগ ব্যাং হয়েছিল ঠিকই কিন্তু যদি কেউ বলে এই মাদ্রাসায় বোমা বাসটা হয়েছে যেমন এখন ইউক্রেনের সমান দেখতে পাচ্ছেন আপনারা বাড়িঘর ভেঙে যাচ্ছে না হাই রাইজ বিল্ডিং সব গুঁড়ি পড়ে যাচ্ছে আচ্ছা আপনি বলেন তো এই হাই রাইজ বিল্ডিংগুলো গুঁড়ি পড়ে যাচ্ছে এখন যদি কেউ বলে ওই ওই বিল্ডিংয়ের এক একটা ভাঙ্গা বিল্ডিং থেকে বড়ো বড়ো প্রেস বেরিয়ে আসতেছে সেরা বিজ্ঞানী যদি বলে ইউক্রেনের ভাঙা বিল্ডিং থেকে এক একটা হোয়াইট বেরিয়ে কেউ বিশ্বাস করবে প্রেস নষ্ট হয়ে গেছে প্রেস থেকে বই বেরো হয় ঠিকই আছে কিন্তু প্রেস থেকে বই লেখক বেরো হয় এখানে যেমন সম্ভব নয় অমনি করে বিগ ব্যাঙের মাধ্যমে একটা টুকরা আলাদা হয়ে গেছে তার নাম পৃথিবী আর সেখানে এত মানুষ গরু ছাগল দুনিয়া সব সৃষ্টি হয়ে গেল এগুলো কীভাবে হলো বিস্ফোরণ ঘটেছে ঠিকই আছে কিন্তু মানুষ হলো কী করে গবাদি পশু কী করে হলো এত বুদ্ধি শুদ্ধি করতে চাইলো পাঁচটা ভাই এক একদিন এক একদিকে মেধা কেন হয় সব একই বাপমার সন্তান সব একই রকম মেধা হওয়া উচিত ছিল এর কোনো উত্তর নাই সিলেফ জিদ্ যার ইতিহাসের যিনি মূল সেই মোহাম্মদ রসুল্লাহ পুরস্কার বলে দিচ্ছেন দেখো কিতাব বাফি যে কিতাব এসেছে আমার কাছে এতে কোনই সন্দেহ নাই মিথ্যা কোনো অবকাশই নেই আর মনে রেখো আমি মোহাম্মদ মা খারাজা মেন্নি ইল্লা হাকুন আমার জবান দিয়ে সত্য সাহায্যে মিথ্যা কথা বের হবে না সত্যের নবী মোহাম্মদ রস সাল্লা সাল্লাম যে আয়াত আমাদের সামনে তেলাওয়াত করে গেছেন আজকে ক্ষতি বিষয়টা ওই আয়াতটাই তেলাওয়াত করছে ওটা ওখান থেকে একটা নোক্তা কমাপূর্ণ সে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই নেই না আমানু হে বিশ্বাসীগণ কুতিপা লাইক শ্যাম তোমাদের উপরে শ্যাম ফরস করা হয়েছে কামা কুতিপা আল্লাহ দিল যেমন ফরস করা হয়েছিল তোমাদের ও মধ্যে উপরে কেন আল্লাহম তার তাকুম যাতে তোমরা মত হতে পারো আল্লাহ ভীরু হতে পারো আমার মা দেউদার ভয়ের কারণে গণিত কয়েকটা দিন মাত্র فمن كان منكم مريضا او على سفر فعدت من ايام যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত হয় রোগী হয়ে পড়ো অথবা মুসাফির থাকো এই কয়টা দিন অন্য সময় পালন করো কষ্টবোধ করলে না করলে চলবে পরে করে আদায় করে দিও ফিজিয়া তুমি তো আমি স্কিন যারা কষ্ট মনে করো বৃদ্ধ বৃদ্ধা গর্ভবতী মায়েরা বা দুগ্ধ পান কারণী মায়েরা বাচ্চার দুধ কমে যেতে পারে আপনাদের সমস্যা নেই ফিদিয়াতাম মিসকিন একটা দিনের বদলে একটা করে মিসকিন খাওয়াবেন ফিদিয়া দিবেন যেভাবে আপনি খান আপনি নিজে বাড়িতে যে মানের খাদ্য খান ওই মানের একটা সন্ধ্যা তাকে খাওয়াবেন যদিও হাদেশে এসেছে অর্ধশা খাদ্য দিলেই চলবে রান্নাবান্নাকে খাওয়ানো তো সমস্যা আপনি অর্ধসা খাদ্য দিবেন চাউল দিবেন গম দিবেন যেটা আপনি ভালো মনে করেন যেন মিসকিন খুশি হয় হ্যাঁ যাচাই বাছাই করে দিয়েন মিষ্কিন যেন নিজে শ্যাম রাখে বেদাতি না হয় মশরেক না হয় একটু বাছাই করে দিবেন অ মুসলিমকে দিতে লাভ নাই হোক খালি খেলে তো হবে না খায়রান খায়রুল্লাহ তবে হ্যাঁ তাসুম ও খায়রুল্লাহ আপনি একটা ফিজিয়ার চাইতে যদি বেশি দিতে চান মিসকিনকে সেটা আপনাদের নেকির বিষয় হবে কমপক্ষে একটা ফিজিয়া দেবেন ফিজিয়ার সঙ্গে বাড়ি বেশি করে আল্লাহ অনেকের ক্ষমতা হাতে দিতে পারেন সেটা খায়রুল্লাহম যে আপনার জন্য উত্তম তুম তাহলে অন্তঃ শুভ মুখায় উঠলাম তবে শ্যাম রাখাটাই উত্তম যদি তোমরা বুঝো এই ছোট্ট দুটো আয়তের মধ্যেই আমাদের বহু কিছু বলা আছে এর পক্ষে বিপক্ষে অসংখ্য বিজ্ঞান বিপক্ষে কিছু নাই কোনো পক্ষেই সহ এখন সর্বাধুনিক বিজ্ঞান ইউরোপিয়ান বিজ্ঞানীরা যারা রিসার্চ করেছেন তারা বলেই ফেলেছেন এবং এর উপরে একজন নোবেল প্রাইজ পেয়েছেন দু হাজার ষোলো সালে জাপানের পন্ডিত অশোনী সুভা। যে আমি মুসলমানদের গ্রন্থ স্টাডি করেছি আমি দ্যাট টিনভাবে বলছি ওনার এই রিসার্চটার নাম হচ্ছে ইজি ফ্যাট সহজে হজম হবে একবার হাদিসের সঙ্গে পুরোপুরি মিলে গেছে সপ্তাহে আপনি যদি আপনার পাকস্থলীকে দুটি দিন ফাঁকা রাখেন বিশ্রাম দেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ সারা দুনিয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে ডায়াবেটিস নিয়ে আর ডায়াবেটিস কারণ হচ্ছে স্থূলতা মোটা হওয়া আর কাসকান্ত মানুষই না এখন আগে আমাদের বাপলাদের মাঠে ভূতখানি খাটতো না আমরা তো কিছুই করি না ফলে তাদের রোগ পরি কম হতো এখন আমরা দেহটা পুষতেছি এর কোনো খাটনি দিই না আমরা যারা লেখাপড়া করা লোক আমরা তো আরও অলস হয়ে গেছে সারাদিন চেয়ার বসে এই এজন্য সারা বিশ্বের বিজ্ঞানীর এখন একটাই চিন্তা কী করে ডায়াবেটিস দূর করা যায় এবং মানুষকে স্বাস্থ্যবান করা যায় উনি তার মধ্যে একজন আর ওনার এই রিসার্চের কারণে উনি নোবেল প্রাইজ পেয়ে গিয়েছেন যাতে পার মনে করেন নাকি উনি দেখিয়ে দিয়েছেন সপ্তাহে দুদিন আপনাকে অবশ্যই পাগস্তলিকে বিরাম দিতে হবে বিশ্রাম দিতে হবে কোন কোন দিন উত্তর দিচ্ছেন সোমবারে এবং বৃহস্পতিবারে বলুন এটা হাদিসে নাই দেড় হাজার বছর আগেই আমার রসুল এই দুই দিনই তিনি প্রতি সপ্তাহে দুদিন দিন সিয়াম রাখতেন আমরা এটা কিছু মনেই করি না এখন এটার উপরে নোবেল প্রাইজ পেয়েছি আমি বাবা নোবেল কেন তো তোর আগে আমরা নোবেল প্রাইজ পাওয়ার দরকার ছিল আমাদের রসুলের নোবেল প্রাইজ না কোরআন হাদিসের প্রতিটি কথা যে সত্য বিজ্ঞান তার সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছে অমুসলিম বিজ্ঞান হওয়া সত্ত্বেও তিনি ইসলামের এই সত্যকে স্বীকার করতে বাধ্য হয়েছেন ইহুদিরা পর্যন্ত তাদের সেখানে ট্রেনিং দেওয়ারা গোপনে কারো বলে না সিএম রাখা ওখানে কোনো রোগী গেলে তোমার আমাকে মাস থাকতে পারবো তুমি পারবো রাখে ওকে সিএম রাখা কোনো ওষুধ দেয় না ওষুধ কই এইটাই তো ওষুধ এক মাস পরে সুস্থ হয়ে যায় যাবার ছিল কিন্তু মুগ্ধ বলা যাবে না যে ইসলামের বিধান মানতেছি আমরা ঘুরে ফিরে সবাই মেনে নিতে বাধ্য হচ্ছে তাই ইসলামের সত্য চিরন্তন এবং অপরিবর্তনীয় মনে রাখবেন বিশ্বাস রাখবেন বিশ্বাস ছাড়া আপনি আগাতে পারবেন না প্রতি ব্যাপারে যদি খুৎখুত খুতখুত করেন একালে যুক্তি তলাশ করেন এটা শয়তনে ধোকায় অসা মানে কি খটকা না ভেতরে খটটা সৃষ্টি করাই শয়তানের কাজ আর খটকা সৃষ্টি করলেই আপনি শেষ আর ইমান হচ্ছে বিশ্বাস কিছুটা বিশ্বাস ওই গায়ে না দেখি বিশ্বাস কোরআন হাদিস সত্য বিধান এই মেনে নিলাম কেন যুক্ত উত্তর নেই সৃষ্টিকর্তা তিনি জানান কেন কেন উত্তর আমার জানার দরকার নেই এটি একই বলে ইমান রবিশ্বাসীরা খুতম করে বেশ দেখা যায় যুক্তি দেখা দেয় নিজের যুক্তির ঘেরায় নিজে আটকে পড়ে রমজানটা এসেছে রমজা থেকে কেন সদিদুল হারাহিতা মাটি পুড়ে যাচ্ছে না এখন এই যে মাটি পুড়ে যাওয়া থেকে লক্ষ্য করে ওরা রমজান শব্দটা নিয়ে আসছে আলুন জায়দাতান হওয়াতে বেশি বেশি পড়ে কিসের রমজান মাসে এক মাস এক কাজ করাতে ক্ষুধাই এবং তৃষ্ণার আগুনে জলে পড়ে মরে সমস্ত পাকাস্থলীটা অথবা রমজান মাসে একদম সাইম একজন মুসলমান অন্যায় কাছ থেকে দূরে থাকে অন্যায় কাছ থেকে দূরে থাকাটা বড় কঠিন বিষয় আমি যদি একটু ঘুষ খাই আমি এত টাকা লাভ পাবো কিন্তু সে খাবে না এই যে নিজের ভেতরের লোভকে পুড়িয়ে দেওয়া চালিয়ে দেওয়া এটারও কারণে এর নাম রমজান আমরা সেটা অনেকে পারি না বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত রমজান মাসটা কেন রমজান নাম হল ফদায়ের

রসুল্লা সাহাশ্লামের করছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সবাবের উদ্দেশ্যে তার বিগত সকল গুণ আল্লাহ বা ক্ষমা করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করে তারা হোক বা তাহার যদি হোক ইমানের সাথে এবং এতেসাবের সাথে সহাবের উদ্দেশ্যে তার বিগত সকল আল্লাহ ক্ষমা করে দিবেন শর্ত ইমান ও এহতাহ কঠিন দুটি বিষয় যদি রেয়া এবং সমা থাকে লোক করছে তা না করলে কেমন থাকে হয়তো জানা যাবে না সে বাতিল ইমান থাকতে হবে এটা আমার আল্লাহর হুকুম যিনি আমাকে সৃষ্টি করেছেন তার বিধান আমাকে মানতে হবে আর এটা থাকতে হবে আমি এর মাধ্যমে অধিক স্বভাবের অধিকারী হব স্বভাবের আকাঙ্ক্ষা যদি না থাকে সে আমি লাভ নাই আপনি ব্যবসা করছেন আপনাদের লাভের আকাঙ্ক্ষা না থাকে আপনি ব্যবসা করবেন আপনি মাঠে ধান বপন করলেন এই ধান হবে তিন মাস পরে সুন্দর পাকা ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে যাব ব্যবসা করবো সেলেমেয়ে খাবে আমি খুশি হব এই আকাঙ্ক্ষা যদি আপনাদের না থাকতো আপনি মাঠে এই দুরন্ত রৌদ্রের মধ্যে কাজ করছেন ঠিক শ্যাম রাখবেন ওই আকাঙ্ক্ষা থাকতে হবে অবশ্যই আমি এর বিনিয়া আল্লাহর নিকটে সর্বোত্তম যা যা পাবো আল্লাহ নিজ হাতে আমাকে নেকি দান করবেন এই শ্যাম মহাসের মৃত্যুবরণ করে আমি জানাতে চলে যাব এই আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে কাজ না করে আপনার শ্যাম ব্যর্থ হয়ে যাবে এজন্য শব্দ আল্লাহ রসুল বলেছেন ইমান এহেসব দৃঢ় বিশ্বাস এবং সবের আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই রমজান মাসে প্রথম দিকে লোক বেশ আসে তারাই এই তারপর আস্তে আস্তে কমতে থাকে না মানে বিশ্বাসটা দুর্বল হয়ে যায় একটা মনে রাখবেন অনেকে তারাবিটাকে খুব হালকা মনে করে আরে দেখো তাহাদু পড়ে আরও বেশি নেকি না রমজান মাসে তাহাদু চাইতে তারাবি নে বেশি কারণ তারাবিতে একটা জামাত পাওয়া যায় তাই না বহু লোকের একটা সমাবেশ ঘটে আমার কাসরাই ফু আহব্বেরল্লাহে আল্লাহ রসুল বলছেন যত বেশি জামাতে মুসল্লি বাড়বে তত বেশি আল্লাহ ঘটে ওটা বেশি প্রিয় হবে আপনি প্রিয় অনুষ্ঠান বাদ দিয়ে এক এক ঘরের মধ্যে বসে এই প্রচণ্ড মশার কামড় তার দোষ পড়াই মুশকিল এখন যারা তাহলে পড়েন তারা জানেন যে কী কামড় খাওয়া লাগে ওই সময় কয়েল ফেল মশা এত কয়েল প্রুপ হয়ে গেছে ও পায়ে গোড়ার দিক রাখলেও তো কীভাবে এটা ঢুকে পড়ে আল্লাহ যাবে এখন মশারির মধ্যে দ্বিতীয় কী বলে অ্যারোসল ধরো ছেলে বলে মশারির মধ্যেই অ্যারোসল দিক লোকেদের বাইরে আমাদের এত বদেরা যারা কারাগারে আছে আমাদের ভাইরা আমি নিজে কারাগারে নির্যাতন জানি কি কষ্ট করে যে তারা এখন আছে কেউ দেখার নাই বহু কথা তো আমার শুনতে পাই যাতে খাওয়া দাওয়া দিচ্ছে ভালো আর বাবা খেয়ে কী হবে যদি মানুষ ঘুমোতে না পারে রাত্রিবেলা হ্যাঁ যদি ওকে কয়েল দেওয়া হয় ও কয়েলের আগুনে নাকি ওই ম্যাট পুড়ে যাবে সরকারের ক্ষতি হবে আর ম্যাট পুড়লে মানুষ তো শেষ হাতবে আর কি মশারি দেওয়া হবে না কারণ মশারি গলা জড়াই দিয়ে আত্মহত্যা করবে যুক্তি এগুলো দিয়ে রাখছে ব্রিটিশ আমলের সেই যুক্তি দিচ্ছে পাকিস্তান আমলে সেই যুক্তি চলছে বাংলাদেশ আমলে বাংলাদেশ দুই তিনবার স্বাধীন হলেও কোনো লাভ হলো না কারাবন্দিরে জন্য মানুষই না দুঃখ ওগুলো প্রসঙ্গ করে বললাম মশার কামড় সহ্য করে তাহার পড়া চাই যে তারাবির জামাতের সঙ্গে পড়ার মধ্যে নেকি বেশি এটি কোষকে বলে দিলাম খেয়াল রাখবেন وعن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من رمضان سفدت الشياطين ومرضت الجن أغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ونادى مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر অলিল্লা ই ওত কাব মিনানার অজা লেখা কুল্লা ইলেতিন র তির্মেজি অভের অফির আয়াতিন আনহ প্রতিহাদ আবু আবুর রাহমা মতোন আলাই রসুল উল্লাহ সরুসাল্লামের করছেন যখন রমজানের প্রথম রাত্রে আসে প্রথম রাত্রে কবে কালকে না পরসু তারপে কালকে না বসু যদি শিয়াম আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে হয়ে যাবে না তো তোমার এসে গেছে একবার দোরগোড়ায় হাজির এজাক আউম এলাতেন মিন রমদান যখন প্রথম রাত্রে এসে যায় সুফেদাতের শায়তীন শয়তান সব শৃঙ্খলিত হয়ে যায় ও মরাদাত জেনে আর বিতাড়িত জিন যেগুলো দুষ্টু জেন এগুলো সব বন্দী হয়ে যায় ওখল লেখাতে অবহব না যার নামের দরজা সব বন্ধ করে দেওয়া হয় এবং একটাও দরজা খোলা হয় না জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয় একটাও বন্ধ করা হয় না অন্য হাত বকারিহ আবাবুর রহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আর অনাদা মোনাদিন ইয়া বাগিয়াল খায়ের অদৃশ্য ঘোষক মানুষকে ডেকে ডেকে বলেন হে বাগিয়াল খায়ের হে কল্যাণের অভিসারী আকবেল এগিয়ে যাও হে ইয়া বা গিয়ার আকসের হে অকল্যাণের অভিযাত্রী পিছিয়ে যাও আর এগো না চোর চুরি করো না ভালো কাজ করতে চাচ্ছ যতবার করো যত তুমি নাকি করবে যত নাকি কাজ করবে তোমার নেগি আর বাড়বে এত বাড়বে তুমি কল্পনা করতে পারবো না প্রত্যেক নেক আমলের সব একটা আমল করলে দশ নেকি এটা আমরা সবাই জানে কিন্তু রমজান মাসে ওঠা হবে সাতশো নেগেই আর আল্লাহ বলছে না সাতশো মাত্র নাই আমি নিজে হাতে দেব আনা আজ জি ভি কত দেবত হিসাব নাই আল্লাহ যাকে চান কত যে বেশি দেবেন আল্লাহ ভালো জানেন এটা আমাদের ইমান এবং তাকর ভিত্তি করে আমরা ইনাকে পাবো এটা এখন হিসাব নিকাশ নাই রমজান মাসের সুযোগটা হাত ছাড়া করা যাবে না আর মালিক মালেক রসুল্লাহ সাল্লাম আল্লাহ মেম্বার আতাবাতান কাল আমিন সুম্মা রকা কাল আমিন সুম্মা রকাবতন আতাবতন কাল আমিন একদিন আল্লাহ রসুল সাল্লাম মেম্বারে উঠলেন আসলে মেম্বার উঠলেন দেখলেন আপনারা মেম্বারে উঠে প্রথমটা পা দিয়েছেন আমিন দ্বিতীয়বার পা দিয়েছেন আমিন তৃতীয়বার পা দিয়েছেন আমিন ব্যাপারটা কি তো সাহেব আগে পরে আল্লাহ রসুল আপনি এটা কেন করলেন কোনো দিন কাজ করেন না তিনবার তিনটে আমিন বললেন উনি জবাব দিচ্ছেন দেখো যখন আমি প্রথম মেম্বারে প্রথম থাকে পা দেই জিবরিল এসে আমাকে বলছে দেখো যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ নিজেকে আল্লাহ নিকট থেকে ক্ষমা করে নিতে পারল না সে ব্যক্তি আমার আদাহুল্লাহ আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন দুই নম্বর যে ব্যক্তি তার বাপ মাকে পেল অথবা যে কোনো একজনকে পেল অথচ সে নিজেকে আল্লাহ নিকট ক্ষমা করিয়ে নিতে পারল না সে আল্লাহ রহমত থেকে বিদ্রুত হয়ে গেল তিন নম্বর আমিন বললাম এই জন্য যখন তোমার সামনে বা তোমার কোনো উম্মত তোমার নাম স্মরণ করবে মোহাম্মদ বলবে অথচ সাল্লা ও আসলাম বলবে না সেও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে তুমি বলো আমিন কিন্তু এবারে কিন্তু আল্লাহর নিজে আমি বলার নাই এবং চুপ আছেন যেভাবে বললেন তুমি বলো আমিন তখন বলল আমিন যেহেতু নিজের ব্যাপার তো নিজে তো আমি বলা যায় না তিনটা জিনিস আসলো একটা হাদিসের মধ্যেই রমজান আসলে অথ আমি আল্লাহ নিগট ক্ষমাপ্রাপ্ত হলাম না আমি আল্লাহর রহমত থেকে চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেলাম অতএব আমাদের কর্তব্য হবে যে কোনো মূল্যে এই মাসের মধ্যে নিজেদের কাল রহমত থেকে আল্লাহর গজব থেকে দূরে রাখে গোনা থেকে মুক্ত হওয়া যে আজকে আসার সময় শুনলাম আমাদেরকে তরুণ ভাই একেবারে আমার ছেলে বয়স কম মারা গেল গত পরশু দিন তো জানা যা হল হাসপাতালে ছিল যুবক ছেলে কে জানে যে মারা যাবে বুড়ারে মারা যায় অর্থাৎ কে কখন মারা যাবো ঠিক নাই তাতে ভাইরা আমার এটা আমাদের সৌভাগ্য যে আমরা রমজান পেয়েছি ওই সিলেজে রমজান পাইনি গতকাল জানা যায় সে তো রমজান পাইনি আমরা রমজান যদি পেয়ে যাই কালকে পরশু ইনশাল্লাহ তাহলে এটা আমাদের মহা সৌভাগ্যের রায়ত হবে সৌভাগ্যের দিন হবে মনে রাখবেন আরবি ক্যালেন্ডারে মগরের পর থেকে দিন শুরু হয় এজন্য তারপরে আমরা আগে পড়ি পরে কিন্তু পড়ি না আর ইংরেজি ক্যালেন্ডারে রাত রাত বারোটার সময় সকাল হয় তাই দেখেন না কোনো পাগল এটা মানবে কিন্তু না দুনিয়ার সকল বিজ্ঞানীরা মেনে নিচ্ছে আমার বাংলাদেশের বড় নেতারা রাত বারোটা এক মিনিটে যায় শহীদ মেয়েরা দিতে যায় না রাত বারোটা এক মিনিটে যেন বাংলাদেশ সকালেছে এই পাগল ছাড়া কী বলল কিন্তু করছে চলবে চলছে চলবে বাস একটাই মজাব চলছে চলবে

খাদ্য থেকে এবং যৌন সম্ভব থেকে বিরত রেখেছিলাম ভাই সাফিনী অথবা তুমি আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে হে আল্লাহ রাত্রবেলায় ও ঘুমায় নিয়ে খালি কোরআন পড়েছে অত আমি তোমার কাছে সুপারিশ করছি এই ব্যক্তির জন্য তুমি তাকে ক্ষমা করে দাও ভাই আল্লাহ তখন কোরআন এবং সিয়ামের সাফাদ কবুল করবেন আল্লাহ আমাদের জন্য যেন সে ও কোরআন সাফাত করে আল্লাহ সেই তৌফিক কামনা করছি রাত্রিবেলায় একটু কোরআন পড়বেন দিনের বেলা তো অনেকের সুযোগ আছে অনেক বেলার সুযোগ নাই রাত্রিবেলায় পড়ার চেষ্টা করবেন চন্দ্র দর্শনের ব্যাপারে খুবই ঠেলাঠেলি হচ্ছে এগুলো কোনো ঝগড়া যাবেন না ওয়াইস উনিশশো ছিয়াশি সালের আন্তর্জাতিক ফেকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছিল সারা বিশ্বে একে দিনে সে হবে এক ঈদ হবে আমার তো প্রশ্ন হয় সে যদি সৌদি আরবের যদি সিদ্ধান্ত হয়ে থাকে সৌদি আরবের শ্রেষ্ঠ ওলামাহিকামকে সেখানে ছিলেন করেছে কেনা আপনি করলেন না হয়ে যাবে সংসদে আইন পাশ হলো এইটা করো সেটা করো সংসদে আলমের আইন পাশ করে তো মানবে কে আপনি মুসলমানদের ধর্মের উপরে আঘাত দিতে পারেন না হতে পারেন ওআইসি থাকেন আপনার ঘরে বসে মুসলমান মানবে হাদিস পরিষ্কার হুকুম সোমু রে অফতরুলে শ্যাম দেখে শ্যাম রাখো শ্যাম দেখে ভাঙো কালাস আমি দেখতে পাচ্ছি রাখবো দেখতে রাখবো না এর মধ্যে গোলমালটা কি এটা হলো সংক্ষিপ্ত কথা এরপরে হল মা আজ্জর ফেতরা আল্লাহ বলছেন মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে অতদিন তারা দ্রুত করবে আপনি বললেন তিন মিনিট পরে তোর করাই ভালো আপনার ভালো ভালো অধিকার কে দিল আমার দেব দেখিয়ে দিচ্ছেন সূর্য ওখান থেকে ডুবছে তুমি খাও উঠছে সারি শেষ একবারে আঙুল দিয়ে দিয়ে দেখাই দিচ্ছেন বিলাল বলছে হ্যালদ রসুল এখন তো উঠে পুটিতে দেখা যাচ্ছে যে এই বেটা উঠতে উঠতে নাম নামি মাটিতে নেমিয়ে দেখো দেখা যাচ্ছে কিনা এখান থেকে দেখা যাচ্ছে না তাহলে ইফতারি দাও উটির পিটিউটি দেখলে হবে না আপনি প্ল্যানের বেশি চান দেখবেন নাকি এটা হবে না যাকে সহজ কথা হচ্ছে চাঁদ দেখবেন খাব একটা যদি বলেন আমি যদি রাশিয়ায় দেখতে পাইনি ঢাকার লোক দিলে হবে এর উত্তর এই পাঁচশো সাতষট্টি মাইল পর্যন্ত একই দর্শন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি চান দেখা যায় একটা এরিয়া তো আছে অনেক উপরে না আপনি যত উপরে উঠবেন তত উপর দেখা যাবেন না বেশি দূরে এই যে ছাতালা বিল্ডিং মাধ্যমে দাঁড়িয়ে থাকেন তো তো পাঁচটা বাজারটা সব দেখা যাবে আর এখানে পারলি কিছুই নাই চাঁদপন উপরে তো দুই লক্ষ সাতষট্টি মাইল উপরেই সেখানে ওই চাঁদের আলোটার নিশ্চিত যত আসে তার এরি হয় সেই মাইল এরিয়াটার পাঁচশো সাতষট্টি মাইল হিসাব করেছে বিজ্ঞানীরা এই এরিয়ার মধ্যে ওই ওইটা চলে তো ঢাকা থেকে রাস্তায় তো কটা পাঁচশো সাতষট্টি মাইল হবে অর্ধেক হবে না এজন্য এটাতে কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সবাই রাখতে পারবো यदि ने नौ दिवस एक बार एक दिन नौ दिन एक बार एक दिन ये कर दो कर नहीं तंजीय सौम सेम टक्की के पवित्र कर दें और अभिराहत रह जाते हैं ना कावल का दर्शन बुलाए हैं सल्लल्लाहुल्लाह सल्लम मन्लम यदा कावल ज़ुरे वल अमल भी पला सल्लल्लाह हाज़तुना यदा तागम हुआ शराबुराहुल बुखारी যে একটি শ্যাম রাখলো অথচ মিথ্যা কথা হবে মিথ্যা কাজ বন্ধ করতে পারলো না তার শ্যাম কোনো দরকার নেই ধমক আপনার শ্যাম হলো কিন্তু শ্যাম পবিত্র হলো না এক গ্লাস পানি খেলেন কিন্তু ফ্রেশ পানি না ময়লা পানি কথা বলছেন আর ময়লা পানি পেটে নিয়ে জানাতে পাবো না আপনি এসছেন ভদ্রলোকের মজলিসে কাবার দুনিয়ার ময়লা সবাই অন্যদিক তাকাবে আপনি তাকাবেই না খেয়াল রাখবেন

কেয়ামর শাহরের রমদান তেরোশো দু নম্বর হাদিস কেয়ামর শহরের রমজান অনুচ্ছেদে পড়বেন তেরোশো দু নম্বর হাদিসটা দেখবেন হাদিস সহি মতামেকের যে সাহেব বিন আজিদ বলছেন উমরুল খতাব আনহ তিনি ওবাই বিন কাব মরিদা মজুদ্দিন ইমাম ছিলেন তাকে এবং তার ইয়ং সাহাবি তামিম দারিকে বললেন তোমরা তোমরা একুমা লিন্নফি রানা বেহেদা এহেদা রেখা তোমরা দুজন এগারো রাখা তারাবিতে মানুষকে জমা করো কারণ মানুষ মসজিদে এখানে পড়ে এই ওখানে পড়ে ওখানে বিক্ষিপ্তভাবে পড়ছিল তো এটাগুলো জমা করে দিলেন এই পরিষ্কার সহিদিশ আছে এরপরও ইনকিলাবে হেডলাইন দিয়েছে তারাবির রাখার সংখ্যা আজকে ইনকিলাব পড়ে দেখেন আমি শুনি তো আমি বলে কি দুনিয়া লোককে সহি খুঁজে পাইলো পেলে কোথায় এমন হেডিং দিয়েছে যে আমার পড়তে বাধ্য করেছে পড়লাম পুরো পড়ালাম কোথাও সহি বলছে কি যে সাহাবাহরামের গ্রামের রাশি দিনের নিয়ম ছিল বিশ্বকাপ পড়া অতএব কোনো হাদিস যদি বিপরীত হয় সেটা অগ্রগণ্য নয় মান্য নয় মানে বাহ শিল তো প্রমাণ কোথায় ওমরকে খোলাফে রাশেদিনের মধ্যে একজন নন এরা মেশকাতের মৌলবি মেশকাতের হাদিসও পড়বে না কী কী চলবে এগুলো গোড়ামি সেরে যেহেতু কেন এখানে রাগাত পড়ে মানে উল্টা পড়তে হবে হ্যাঁ দলিল তাদেরও আছে যে কাওয়াঘরে বিশ্বাস তারাবি হয় এটা নিয়ে একে খুব হাইলাইট করে আজকে তাই না তো কাওয়া ঘরে যে আমিন জোর হয় ওটা কি বাথরুমে আমিন জোর হয় না কেন কারাগারে বুকি হাত না আমি রবল করে ওটা করে না কেন যেটা লেগে যাচ্ছে ওটা নিয়ে খুব লাফালাফি এটাও তো জানতে হবে কাউগারের আশপাশে আরও মসজিদ আছে না মক্কায় কোথাও কিন্তু বিশ্বতা হয় নাটরাঘাত দিনবেলা চোখ বুঝে ঘুমালে হবে আর কারে বা মদিনা মসে ইমাম সাহেবরা রাজনৈতিক কারণে অনেক সময় অনেক কাজ করেন কারণ সারা দুনিয়া লোক তারাই পড়তে প্রতি আসে তার মধ্যে কিছু রাজনীতি থাকলে থাকতে পারে কিন্তু আপনার মধ্যে কোনো রাজনীতি নেই আপনি আপনার এই বাদত অত এই বিষয়টা নিয়ে আরেকটা রোগ আমাদের মধ্যে আছে আমি দেখেছি ওই এখানে মসজিদ এতে কাপ করি আমরা আমরা সবাই তারাই পড়ছি কিছু অতি উৎসাহী হুজুর খুব বেশি মোত্তাকে পরে দেখান ওনারা কী বললেন নাম এসা এসব পড়লাম সুস্বর্গ চলে গেল তার ওই যে ঘেরা না আমাদের এতে ঢুকে একদিন দু হাজার ধরি ফেললাম আপনারা শুষ ধরে পারেন কেন আমাদের কী করেন তো আমরা তোমার তাহাট পড়বো তো তাহাটুদের সময় তো এখানে এত লোকের শহরের আয়োজন হয় তোমাদের ফরহাদ মিয়া তো ভালো খানাপিনা আনা তাহলে ব্যস্ত থাকে তো কখন তাহলে পড়েন শেষকালে একদিন নিষ্কাত খুলিয়ে বারোশো আটানব্বই হাদিস বেরকে দেখাই দিলাম এই দেখেন হাদিসটা শুনেন আপনারা ইন্দর রাজা সাল্লাম আল ইমাম হাত্তাই লাইলাতেন হোসিব্লাহু যখন কেউ ইমামের সাথে রাত্রি সালাত আদায় করে হাত্তা আনসারেফা মানে কি যখন ইমাম শেষ করে দিয়ে সালাম ফেরি চলে যাবে শেষ পর্যন্ত হচ্ছে না আনসারেফা মানে ইমাম যখন ফিরে যায় এই পর্যন্ত যে ইমামের সঙ্গে সালাদ আদায় করবে হোসিব লাহু দিন তার জন্য পুরো রাত্রি জাগরণের সমান লেখা হবে আপনি ইমামের সঙ্গে পড়লেন না চলে গেলেন এক একা রসুলের দেখানোর পরেও তারা মানতে রাজি হন নাই সামনে কথা বলে নেই কিন্তু অন্তর মানে নেই আমি সে আমাদের একটু থেকে মাহরুম করল আহ ল যদি এই গোড়মি থাকে তাহলে অন্যদের কত থাকবে খবরদারি ভুলটা কেউ করবেন না আপনারা দেখেছেন আমি আপনারা আমাকে যারা দেখেছেন এখানে এতে সময় আমি আপনাদের সঙ্গে পুরো পড়ি না পুরো তার আমি পড়ি ভেতরটা হয়তো এতে ঘরে এসে পড়ি তো সময় এখানে ভেতরও পড়ি কিন্তু না মানানো গেল না ওই যে অভ্যাসে আছে হাদিস দেখানোর পরও মানেন নাকি অত অন্যদের আমরা কী বলবো সহিদেশের তারাবির দলিল বলে ইনকালাবের লাখ লাখ পাঠককে ধোকা দিচ্ছে যারা তাদের কাল্লাকে ভয় করার অনুরোধ করবো খবরদার যেগুলো করবেন না পরে এই আদেশটা দিতে পারতেন ওমরের উপরে বেলেন দেন ওমর এটা করে গেছে কেউ কেউ বলে যারা দেবন্ধ পড়ি ফারে গিয়ে আসে আমার সঙ্গে তারা সরাসরি বলে এটা হুজতে সাহাবি আরে বেড়া তুই বল হুজতে সাহাবি কোন সাহাবি পড়ছে তো এরা সাহাবিনা তামিমদারের দারের সাহাবিনা ওবাইবেন কাহা মসজিদ মদিন ইমাম ছিলেন উনি সাহাবিনা গরধব সব কে তার কথা শুনে চলছে চলবে সালি আসালামি রানি আল্লাহদা আসর মায় সিদ্দিকা আল্লাহ রসুল যখন রাত্রি সালাদ আদায় করতেন কোথায় গরম দিনে মরতেন মর্যাদি তো তিনি সাক্ষী দিচ্ছেন আমার রসুল রমজানে বা রমজানের বাহিরে কোনোদিনও এগারগাতার ঊর্ধ্বে কোন রাত্রির সালাত আদায় করেন নাই আমি আপনার সাক্ষী নেব নাকি ঘর সাক্ষী বাদ দিয়ে সমস্ত হাজির পাবেনি সালাদ রি একশো চুয়াত্তর পৃষ্ঠায় তেরোটা হাজির রেফারেন্স দিয়েছি আমরা আপাতত দু একটা রেফারেন্স বোখারি এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস মুসলিম সতেরোশো তেইশ নম্বর হাদিস তিরমিজি চারশো উনচল্লিশ নম্বর হাদিস আবুবাক দাউদ তেরোশো একচল্লিশ নম্বর হাদিস নাসাই ষোলোশো সাতান্ন নম্বর হাদিস এরপরে বাকিগুলো অতকের বলার দরকার নেই আপনি সারাদ একশো খুলে দেখিনি বাসা গিয়ে এতগুলো হাদিস থাকতেও আপনার একটাও নজরে পড়েনি আপনি সহি সহিহাদিসে তারা বিশ্বালাত বাথরুম গরম গরম হবে একেবারে চলবে এইভাবে সারা দেশে হাদিস থেকে মানুষকে বিচ্যুত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন কেরাম তাদের উচিত ছিল মানুষকে হাদিসের উপরে আমল করার পক্ষে কাজ করা তাহলে সমাজে একটা ঐক্য সৃষ্টি হতো এবং আল্লাহ এবং তার রসুলের মহব্বত যে আমাদের আছে এটা প্রমাণ হতো আমরা রেওয়াজ পূজারী হয়ে যাচ্ছি হাদিস পূজারি নই অত কে আমাদের যে আমার সাফাত করবে আমার রসুল কোনো মানুষ করবে না কোনো আউলিয়া করবে না কোনো ইমাম সাহেব মুফতি সাহেব করবেন না অতএব বান্দা সাবধান সহি হাদিসের বাইরে গিয়ে আমল করবেন না এ বিষয়ে আল্লা শেখ আলবানির একটা কঠোর মন্তব্য রয়েছে উনি বলছেন আমি তাদেরকে প্রস্তাব বলবো না যারা যদি তার না জেনে থাকে রসুলের সুননতটা কী তারা জেনে নিক যে আল্লাহ রসুল কখনই এগারোঘাতের উর্ধ স্যার আদায় করেননি তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে তারা আল্লাহ রসুলের সুননতকে প্রত্যাখ্যান করছেন যে জেনে শুনে করলে তারা অবশ্যই আল্লাহ কাছে কয়ফিসের মালিক হবেন না জেনে করলে আল্লাহ ক্ষমা করবে জেনে শুনে করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন আর যত বড় বড়ো ধরনের আলেম আপনি হন না কেন অতএব সকল ইমানদার মমিন নরনারীর উপর দিয়ে আমাদের আবেদন রমজান মাসে এগারো টাকার তারাবি উঠবেন আট টাকার তারাবি আর তিন টাকার ভিতর কখন কখন এক টাকা তো ভেতর পড়েছেন অর্থাৎ আট তারাবি ঠিকই থাকবে নয় বা তেরো হবে আল্লাহবাকে আমাদের সবাইকে জাগরণের তারাবি পড়ার রাহাজ পড়ার ইবাদত করার কোরআন পাঠ করার তফিক দান করুন যাবতীয় অন্যায় দূরে থাকবেন বিশেষ করে ব্যবসায়ী ভাইদেরকে আমরা গত জমাতে বলেছি আপনারা অবশ্যই ব্যবসায় বাড়াবেন না দাম কম নেবেন টু পার্সেন্ট হোক আর থ্রি পার্সেন্ট হোক আপনার নিজের পর রইলো আমাদের ইসলামিক কমপ্লেক্স মার্কেটে যারা আছো তাদেরকেও বলছি তোমরা আমাদের দোকান ভাড়া নিচ্ছ আমাদের উপদেশ শোনার চেষ্টা করো অন্য সময় লাভ করো তার যদি কম লাভ করো আমাদের বদলা তোমাদের লাগবে রমজান মাসটাকে অবশ্যই তোমাকে ব্যবসা লাভ কম করতে হবে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সব বলে এই রমজান মাসে সব জিনিস দাম বাড়ায় মানুষের কষ্ট হয় এই কষ্ট যারা দিচ্ছে তারা আল্লাহ কাছে শান্তি পাবে না আপনার ওই শ্যাম সালাদ হজ উমরা কোনোটাই কোনো কাজে লাগবে না যারা হক বাদ নষ্ট করে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে সাইম কায়ম তৌফিক দান করুন আমিন আকুলক উলি হাজা আস্তফুল আল্লি মুসলিমিন